ইউটিউবে NTVWB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTVWB-র। ইউটিউবে NTVWB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTVWB-র। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান নতুন ডাকবাংলো মোড় এলাকা থেকে 1,90,000 টাকার জালনোট সহ সাকার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শামসেরগঞ্জ থানার পুলিশ। ওই ব্যক্তি মালদা থেকে ঝাড়খণ্ডের পাঁকুড় জালনোটগুলো নিয়ে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ তাকে আটক করে। ধৃত ব্যক্তির বাড়ি শামসেরগঞ্জ থানার হাউসনগর এলাকায় বলে জানা গিয়েছে। 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠাচ্ছে পুলিশ। পলাশ সিংহের রিপোর্ট, মুর্শিদাবাদ। ভালো আছে না, মোবাইল চেঞ্জ করতে হবে।